সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক জনতা নিবেদিত সময় সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সারা বাংলাদেশই একটি নদীমাতৃক দেশ। এখানে অনেক নৌপথ আছে, কিন্তু নদীগুলো দিনে দিনে মরে যাচ্ছে আর স্বাভাবিকভাবেই নৌপথ কমে যাচ্ছে। সেই নৌপথগুলোকে ড্রেজিং এর মাধ্যমে আবার নাব্যতা ফিরিয়ে আনছে বিআইডব্লিউটিএ এবং সেখান দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করছে। সম্প্রতি মংলা হতে পাকশি রূপপুর পর্যন্ত একটি নতুন রুটের উদ্বোধন হয়েছে এবং সেখানে কার্যক্রম চলছে, আর সেটা নিয়ে আজকে মূলত কথা বলবো বিআইডব্লিউটিএ এর সম্মানিত চেয়ারম্যান কমোডর এম মোজামেল হকের সাথে। স্যার কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। স্যার, ওই আপনার মংলা হতে যে আমাদের রূপপুর পর্যন্ত বিশাল নৌকায় একটা রুট, এই যে নৌ রুটটা কয়েকদিন আগে আপনারা দেখলাম যে আরিচায় সেটার একটা উদ্বোধন করছেন এবং বিভিন্ন জায়গায় আপনারা এটার দেখভাল করার জন্য যাচ্ছেন, এই নৌ রুটটি কেমন হবে বলে মনে করেন? আমাদের যে ভিশন 2021 এবং ভিশন 2041, এই যে মধ্যম আয়ের দেশ এবং উচ্চ আয়ের দেশে পরিণত করার যে স্বপ্ন, তার সঙ্গে সঙ্গতি রেখেই কিন্তু নৌপথে সে কার্যক্রম অতীতে যে কোনো সময়ের তুলনায় আমি বলবো যে অনেক বেগবান, এবং সরকারের যে দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্যমাত্রা এবং পলিটিক্যাল ভিশন, এটা এখন এত স্পষ্ট যে আমরা জানি আগামী 5 বছরে 7 বছরে এবং 10 বছরে আমাদের কী করতে হবে। সুতরাং ওভারঅল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা এসডিজি, আগে যেটা এমজিডি ছিল, সেটা থেকে ট্রান্সফর্ম হয়ে এটি দেখুন এসডিজি, সেটা 6.1, 6.3, যেটা সুনির্দিষ্টভাবে বলা আছে যে আমাদের নদী এবং নদী মাতৃক ড্রিঙ্কিং ওয়াটার এবং নদী শাসন দখল এবং দূষণ, এই সবগুলো বিষয় এখানে দীর্ঘমেয়াদী টেকসই করার জন্য কি করণীয় সুস্পষ্ট, এবং সেটা 5 বছর মেয়াদী আমাদের 7 বছর মেয়াদী যে সরকারের যে ডকুমেন্ট, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে আমাদের 2100, যেটা ভিশন 2100, যেটা আমাদের যে টোটাল বাংলাদেশের যে আমাদের হাওর বাওর এবং আমাদের যে অঞ্চলগুলোকে নিয়ে যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট সঙ্গতি রেখে কিন্তু বিআইডব্লিউটি এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের কার্যক্রম, সেই টোটাল এই পলিটিক্যাল আমব্রেলার আন্ডারেই কিন্তু আমাদের একটা ডকুমেন্ট তৈরি হয়েছে, যেটা হচ্ছে মাস্টার প্ল্যান। সেখানে বলা আছে বিআইডব্লিউটিএ কোন কোন নদীগুলো খনন করবে, পানি সম্পদ কোনগুলো করবে এবং এলজিডি কোনগুলো করবে, সেগুলোতে সুনির্দিষ্টভাবে একটা গাইডলাইন সেখানে স্বল্পমেয়াদীতে 5 বছর 7 বছর হচ্ছে মধ্যমেয়াদি এবং 10 বছরে আমাদের দীর্ঘমেয়াদী, অর্থাৎ 2027 সালের ভিতরে আমাদের সবগুলো নদী খনন করার একটা মহাপরিকল্পনা এই ডকুমেন্টের মধ্যে বিস্তৃত হয়েছে। এই ডকুমেন্টের আলোকে বিআইডব্লিউটিএ যে অংশটা, সেটা আমি বলতে পারি যে আমরা কি করছি। সে বিআইডব্লিউটিএ যে 40% নদী এখানে আমাদেরকে খনন করতে হবে ওভারঅল সমগ্র বাংলাদেশে, বিশেষ করে নৌপথ রিলেটেড যেই নদীগুলো আছে, তার মধ্যে আপনি জানেন যে আমাদের প্রায় 36টা নদী পথ ইতিমধ্যে খনন কার্য চলছে সারা বাংলাদেশে। এ মাসে আমরা 7টা নদীর খনন কার্য মাননীয় নৌপরিবহন মন্ত্রীকে দিয়ে উদ্বোধন করলাম। সুতরাং আমাদের এখানে আরও যে কাজগুলো আছে ওভারঅল মাস্টার প্ল্যানের আন্ডারে, তার মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে একটা কাজ ইতিমধ্যেই আমাদের অনুমোদন হয়েছে, যেটা চট্টগ্রাম থেকে আশুগঞ্জ প্রায় 100-950 কিলোমিটার, সেটা কাজও খুব শিগগিরই শুরু হবে, সে প্রসেস আমাদের কার্যক্রম চলমান রয়েছে, টেন্ডারিং প্রসেস। আর পারমাণবিক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র যেটা আমাদের পাকশিতে হচ্ছে, সেইটার ব্যাপারে যেন ভারী মালামাল চট্টগ্রাম এবং মংলা বন্দর হয়ে সরাসরি নৌপথে আমাদের এই সাইটে পৌঁছতে পারে, সেই ব্যাপারে আমাদের একটা নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে বিগত 1 বছর আগে দেওয়া হয়েছিল। অর্থাৎ যে সমস্ত ভারী মালামাল এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 2018 জুনের ভিতরে যাওয়া বাধ্যতামূলক, সেটা নিশ্চিত করার জন্য নৌপথটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে সাইজের এবং ম্যাগনিচিউডের এবং ওয়েটের এই মালামাল বিদেশ থেকে আসবে, সেগুলো কিন্তু সড়কপথে বা রেলপথে নেওয়া সম্ভব না, এবং অত্যন্ত ব্যয় সাপেক্ষ সম্ভব হলেও, সেটা সাশ্রয়ী মাধ্যম হচ্ছে নৌপথ এবং ভারী মালাল নেওয়ার জন্য উপযোগী মাধ্যম, কিন্তু সেখানে আমাদের যে প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে আমাদের বর্তমানে নদীর ড্রাফট, বিশেষ করে শুষ্ক মৌসুমে। সেটাকে 4 মিটার গভীরতা নিশ্চিত করার জন্যই যে ওভারঅল আমাদের গাইডলাইন ছিল আমাদের আমাদের যে প্রধানমন্ত্রী দপ্তর থেকে এবং আমাদের এনার্জি মিনিস্ট্রি থেকে, সেটাকে মাথায় রেখে আমরা কিন্তু একটা প্রকল্প করেছিলাম, যেটা আমাদের গত সপ্তাহে এটা
বাস্তবায়ন শুরু হয়েছে। আমরা বাংলাদেশ নৌবাহিনীকে দায়িত্বটা দিয়েছি। এটা মূলত আমাদের যে টিপিপির বর্ণনা সেটা মংলা থেকে বর্ণিত হলেও মংলা থেকে চাঁদপুর হয়ে আরিচা ভায়া আরিচা আপ টু পাকশি এটা হলেও কিন্তু এটা কিন্তু ওভারঅল চট্টগ্রাম থেকেও ইন্টিগ্রেট করবে এটাকে, শুধুমাত্র মংলা না, ভারী মালামাল মংলাতেও আসতে পারে, চট্টগ্রাম বন্দরেও আসতে পারে। সুতরাং দুটো বন্দরকে আমাদেরকে কেন্দ্র করে আমাদের এই কানেক্টিভিটিটা থ্রু রিভারওয়ে আপ টু পাকশি পর্যন্ত নিশ্চিত করতে হচ্ছে। সেটা আমি বলবো যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে এবং এটা আমাদের 2018 জুনের ভিতরে আমাদের ম্যান্ডেট আছে এটাকে ওপেন করার এবং বাংলাদেশ নৌবাহিনীর 18 ড্রেজার এখানে লাগানোর জন্য বিভিন্ন কোম্পানির মাধ্যমে একটা নির্দেশনাও আছে এবং সে লক্ষ্যে বড় বড় ড্রেজার এখানে কাজ ইতিমধ্যে শুরু করেছে, জরিপ কাজ ইতিমধ্যে শেষের পথে। আমরা আশা করছি আমরা খুব দ্রুততার সাথে এই কাজটা যথাসময়ে সম্পূর্ণ করতে পারবো। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ এই রুটের জন্য, আপনি জানেন যে এটা আপনাদের তো মেঘনা নদী হয়ে আমাদের পদ্মা এবং ভারতে যেটা গঙ্গা হয়ে আপ টু এন্ড অফ দি বর্ডার পর্যন্ত গেল, সেইখানে পাকশি থেকে 60-70 কিলোমিটার একটা নোম্যান্স একটা গ্যাপ রয়েছে, সেটাকে কিন্তু আমরা এই প্রকল্পে হাত দিইনি। তবে আমরা মনে করছি এটা এটা যদিও একটা প্রোটোকল রুটের একটা অংশ, ভারত বাংলাদেশের প্রোটোকল বাণিজ্য রুটের একটা অংশ, সুতরাং ওই অবশিষ্ট অংশটাকে আমাদের কিন্তু ড্রেজিং করতে হবে এবং ভারতের সাথে যে কানেক্টিভিটি আমাদের সেই রুটটাকে কিন্তু আমাদের চালু করলে এই পাকশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে উপলক্ষ করে যে কাজটা হচ্ছে সেটা কিন্তু আমাদের সকল বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে। নৌ প্রোটোকল রুটের কথা যেহেতু বললেন এবং আপনার এই কানেকটিভিটির কথাও যেহেতু উঠলো, আমার আরেকটি কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে আমাদের পুরাতন ব্রহ্মপুত্র থেকে আমাদের দৈঘাওয়া পর্যন্ত, সেই রাজীবপুর রৌমারীর পাশে যে দৈঘাওয়া যেখান দিয়ে আমাদের ব্রহ্মপুত্রটি প্রবেশ করেছে, এইখান দিয়ে একটি কানেকটিভিটি বা এইখান দিয়ে আপনার একটা প্রোটোকল রুটের ব্যবস্থাপনা কি আপনাদের আছে? বাংলাদেশের সকল নদ নদীর তিনটা সংস্থা এখন দায়িত্বপ্রাপ্ত, এটা হলো পানি উন্নয়ন বোর্ড BRWTA এবং আমাদের এলজিডি। এলজিডি ছোট খালগুলো করবে, BRWTA করবে নৌপথ এবং পানি সম্পদ মন্ত্রণালয় করবে বড় বড় নদী যে শাসন এবং নদীর প্রবাহ নিশ্চিত করা। সেখানে একটা সমন্বয় হচ্ছে, অতীতে যেটা কখনোই ছিল না, সমন্বয় করেই কাজগুলো আমরা করছি। কিন্তু আপনি দেখেন এই আমাদের যে চট্টগ্রাম থেকে আপ টু যেটা আমাদের আশুগঞ্জ পর্যন্ত নদী খনন হবে সেটার মূল মেঘনা নদীর কিন্তু দায়িত্ব এখন আমরা নিয়েছি এবং পদ্মার একটা বিরাট অংশ 80% 85% কিন্তু এখন আমরা পাকশিকে নিয়ে যে কার্যক্রম আমি আগেই বললাম সেটা তো আমরাই করছি BRWTA। কিন্তু বাদ রয়ে গেল শুধুমাত্র আমাদের ব্রহ্মপুত্র যে অংশটা যমুনা আপ টু দি এন্ড অফ দি বর্ডার আমাদের নরচিলমারি হয়ে যেতে যাবে, ওইখানে এই এই নদীটা কিন্তু মূল নদীটার অংশ আমাদের দায়িত্বপ্রাপ্ত হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ে। তবে আপনি যেটা বলেছেন পুরাতন ব্রহ্মপুত্র, সেই পুরাতন ব্রহ্মপুত্র আমাদের আশুগঞ্জ থেকে আমাদের ময়মনসিংহ অথবা গাজীপুর জি ওইখান থেকে বিরাট একটা অংশ, মানে কমপ্লিট একটা অংশ পুরাতন ব্রহ্মপুত্র নিয়ে। স্যার আর একটু কথা বলবো, তার আগে একটু বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, আশা করি আমার সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। কথা বলছিলাম BRWTA এর সম্মানিত চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকের সাথে। স্যার, এই যে বলছিলেন আমাদের টোক বন্দর বানার এবং এইদিকে যে নদীটি ইতিমধ্যেই খনন করা হচ্ছে, ড্রেজিং সেখানে চলছে এবং সেই ড্রেজিং প্রকল্পের কার্যক্রম প্রায় সম্পন্ন, তো এটা তো আমাদের সেই চিলমারির এদিক দিয়ে বের হবে, তারপরে এটা চিলমারি হয়ে আমাদের নয়ার দ্বারা হয়ে তারপর রাজীবপুর রৌমারি কোদালকাঠি দিয়ে বের হয়ে যাবে দৈঘাওয়ায়। এই নৌরুটটি নিয়ে আসলে কি রকম চিন্তা ভাবনা আপনারা করছেন? আমি আগেই প্রশ্ন করি, আমি যেটা বলি সেটা হলো যে সমগ্র বাংলাদেশের 29 নদীবন্দর নিয়ে এই মুহূর্তে আমরা কাজ করছি। 29 নদীবন্দর কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে বিভিন্ন সময় সময়গুলো ঘোষিত হয়েছে এবং সবগুলো গ্যাজেট হয়েছে। ঢাকা নদীবন্দর, আমাদের দক্ষিণে যদি এখন টেকনাফ বা কক্সবাজার নদীবন্দর, উত্তরে আমাদের চিলমারি নদীবন্দর, এই সবগুলো নদীবন্দর, খুলনা নদীবন্দর এবং মেঘনা নদীবন্দর। সুতরাং এই নদীবন্দরগুলো ঘোষণার পরে আমাদের কিন্তু ডকুমেন্টারির ভিতরেই আমরা সীমাবদ্ধ ছিলাম। কার্যত আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক বলতে যেটা বোঝায়, একটা বন্দর করার জন্য শুধু বন্দর তো শুধুমাত্র খাতা কলমে থাকলে হবে না, সেটাকে আপনার বাস্তব অর্থে দৃশ্যমান একটা ডেভেলপমেন্ট থাকতে হবে, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, নাহলে জাহাজগুলি এসে ভিড়বে কোথায়, মালামাল খালাস হবে কীভাবে, এবং এগুলি অত্যন্ত অল্প সময়ে খালাস হয়ে জাহাজগুলো আবার দুটা সমুদ্র বন্দরে ফেরত যাবে কীভাবে।
সুতরাং এই 29টা নদী বন্দরের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে আমাদের ড্রেজিং কার্যক্রম। আপনি যদি এখন দেখেন আমাদের 29টা নদী বন্দরের তিনটা ধাপে আমরা বিআরডব্লিউটি এর পক্ষ থেকে মাস্টার প্ল্যান করে স্টাডি এবং ডিপিপি, স্টাডি ছাড়া কোনো ডিপিপি করা সম্ভব না, কারণ স্টাডির মধ্যে অনেকগুলো বিষয় জড়িয়ে আসে, ইএ এসআইএ ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের যে অন্যগুলো টেকনিক্যাল বিষয়গুলো এবং তার সঙ্গে মর্ফোলজিক্যাল বিষয়গুলো নদীর অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। কারণ নদীর যে গতিধারা পরিবর্তন হচ্ছে সময়ের সঙ্গে এবং 5 বছর বা 10 বছর সেগুলোর সঙ্গে আগামীতে নদীটা কোথায় যাবে, কীরকম বিহেভ করবে, সেগুলো পর্যালোচনা করে কিন্তু ডিপিপিটা করা হচ্ছে। 4টা নদী বন্দরের ইতিমধ্যে ডিপিপি আমরা প্ল্যানিং কমিশনে জমা দিয়েছি। আপনি যেটা জানেন যে আমাদের চিলমারি, বাগাবাড়ি এবং আমাদের হচ্ছে আমাদের নগরবাড়ি, এই তিনটাকে অত্যন্ত আধুনিক ডিপিপি করে সেগুলো আন্তর্জাতিক মানের একটা বন্দর করার জন্য প্রায় 350 কোটি টাকার ব্যয়ের একটা প্রকল্প ইতিমধ্যে করা হয়েছে প্রত্যেকটা বন্দরের। অতএব এখন যে এই জাহাজগুলো এসে নদীর পাড়ে উন্মুক্ত জায়গায় ভিড়ছে, নামাচ্ছে খোলা মাঠে, সেগুলো কিন্তু আর থাকবে না। আসলে আমাদের যে লোডিং আনলোডিং ইকুইপমেন্টস গুলো যেগুলো থাকা দরকার সেগুলো অনেকগুলোতেই সম্ভবত প্রয়োজন অনুপাতে নেই। কয়েকদিন আগে আমার এই অনুষ্ঠানে আমাদের এসপি মাহবুব স্যার এসেছিলেন, তিনি আমাকে বললেন যে এরকম লোডিং আনলোডিং যন্ত্রের জন্য আমাদের সময় মতো মাল যখন খালাস করতে পারছি না, তখন আমাদের চট্টগ্রাম থেকে দ্রুত মালামাল খালাস হলেও আমরা আশাব্যঞ্জক ফল পাচ্ছি না। হ্যাঁ, সেটা আমি বলছিলাম যে আমাদের ওই যে প্রথমে আমি আবার ফিরে যাই আমার প্রারম্ভিক সূচনা বক্তব্যে, যেখানে আমাদের 2021 হচ্ছে আমাদের টার্গেট, 2021 আমরা বাংলাদেশকে কোথায় নিতে চাই, আমাদের জিডিপির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যে আমাদের সামনে অর্থনৈতিক কর্মকাণ্ড সেটা তো নদীকে বাদ দিয়ে তো আপনি করতে পারবেন না। শুধুমাত্র চট্টগ্রাম বন্দরের 95% ইনকাম ইন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এটা কিন্তু ভায়াবল না, এবং মংলা বন্দর আমাদের সমুদ্র থেকে প্রায় 65 কিলোমিটার ভিতরে, সুতরাং এটা বাস্তবতা। পায়রা বন্দর এখনও ইজ আপকামিং, আগামী হয়তো 3 থেকে 4 বছর 5 বছরে এটা দৃশ্যমান একটা এটার অগ্রগতি হবে এবং আমাদের কার্যক্রম আমরা দেখতে পাবো পূর্ণগতিতে, কিন্তু শুধুমাত্র এই সমুদ্র বন্দরকে দিয়ে আপনার তো সব মালামাল এই বড় বড় জাহাজে আপনি নদীতে ঢুকাতে পারবেন না। তাহলে আপনার দরকার ছোট জাহাজ যেটা 90 মিটার লেন্থ এবং 4 মিটার ড্রাফট, নদীর একটা লিমিটেশন আছে। শিয়ালকে ছোট জাহাজগুলো যেন এগুলো যেন লাইটারেজ করে আউটার অ্যাঙ্কারেজ থেকে বা বন্দর থেকে ভিতরে নিয়ে আবার খুব ফাস্ট আনলোডিং করে আবার ফিরে আসতে পারে এবং বাজারে পর্যাপ্ত সময়ে সঠিক সময়ে যেন মালামালগুলো পৌঁছতে পারে, সেজন্য বন্দরের কার্যক্রমটা বেগবান করতে হবে, ইকোনমিক্যালি ফাস্টার করতে হবে, সেটা কিন্তু ছিল না। এই 29টা নদী বন্দরকে একটা পর্যায়ে নেওয়ার জন্য আমরা হাত দিয়েছি, এটা ডিপিপিতে অনুমোদন হয়ে গেলে আমাদের বাস্তবায়ন করতে 2 বছর সময় লাগবে। যতগুলো নদী বন্দর ঘোষিত হয়েছে নদীকে কেন্দ্র করে এবং তার সঙ্গে ড্রেজিং রিলেটেড, এই যে মাস্টার প্ল্যান অফ ড্রেজিং, তার সঙ্গে বন্দর থাকবে, বন্দরের এই কার্যক্রমগুলো আমরা এমনভাবে করতে যাই যেন আন্তর্জাতিক মানের হয়। সেখানে কিছু কিছু বন্দর আছে আমাদের এক্সক্লুসিভলি ফর কার্গো, কিছু কিছু বন্দর আছে অনলি ফর প্যাসেঞ্জার, কিছু কিছু আছে কম্বিনেশন অফ প্যাসেঞ্জার অ্যান্ড কার্গো, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি কোথায় কোথায় আমাদের এই রিকোয়ারমেন্টগুলো আছে। সে আলোকে কিন্তু এটা ডিপিপিটা তো প্রস্তুত করা হচ্ছে। আমরা আশা করছি 2021 যেটা আমরা বলি বারবার 21-এর মধ্যে ভিতরে নেটওয়ার্ক অফ রিভার এবং পোর্ট ডেভেলপমেন্ট সবগুলি দৃশ্যমান হবে এবং তখন যেটা হবে চট্টগ্রাম বন্দর থেকে এখন একটা জাহাজ লোডিং হয়ে লাইটারেজের ভিতরে আসে, খালাস করতে অর্থাৎ 15-10 দিন সময় লাগে, তখন 2 দিনে খালাস হবে ফেরত চলে যাবে। এই সমস্ত বন্দরগুলো থাকবে উইথ ফুললি মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্ট ক্রেন সহ, এই ব্যবস্থাপনাগুলো এখন করা হচ্ছে। প্রত্যেকটা বন্দরে বিআরডব্লিউটি এর কর্মকর্তা কর্মচারী নিয়োগের জন্য জনবলের রিকোয়ারমেন্ট আমরা সরকারকে একটা প্ল্যান করে দিচ্ছি। এই যে এই জনবলের কথা যেহেতু বললেন, আমি যতদূর জানি আপনারা আমাকে কখনোই বলেন নাই, কিন্তু আমি নিজে খোঁজ নিয়ে জেনেছি যে অর্থ মন্ত্রণালয়ের একটি জায়গায় এই জনবলের বিষয়টি আটকে আছে। না, জনবল এটা তো অর্থ মন্ত্রণালয়ের যে স্তরে আছে সেটা ডেপুটি সেক্রেটারি পর্যায়ে, উনি ইচ্ছে করলে তো এটা দ্রুত করে দিতে পারেন, কিন্তু কি কারণে যেন এই ভদ্রলোক? আমি আপনাকে বলি, আমরা যে কোনো একটা প্রকল্প এবং জনবল, একটা হচ্ছে প্রকল্প বাস্তবায়নকালীন সময় জনবল, সেটা তো কোনো সমস্যা নেই, এটা ডিপিপি অনুমোদনের সময় একটা রিকোয়ারমেন্ট থাকে, এটা একটু খুব লো স্কেল সাময়িক সময়ের জন্য 2 বছর 1 বছর ডিপেন্ডিং অন দি সাইজ অফ দি প্রজেক্ট, এন্ড প্রজেক্টটা শেষ হয়ে গেলে আপনার চালানোর জন্য নিজস্ব জনবল প্রয়োজন, সে লক্ষ্যে জনবল একটা রিকোয়ারমেন্ট দিতে হয়। 3টা মিনিস্ট্রি এখানে যুক্ত, একটা হচ্ছে আমাদের নিজস্ব মিনিস্ট্রি নৌ মন্ত্রণালয়, সেখান থেকে এটা যায় আমাদের সংস্থাপনে, সংস্থাপন থেকে যায় অর্থে, এই যে একটা থ্রি সাইকেলের মধ্যে অনেকগুলো প্রসেস এবং ব্যুরোক্রেটিক অ্যারেঞ্জমেন্ট রিলেটেড, এটা কিন্তু অনেক দীর্ঘসূত্রিতা আছে।
আমরা একটা প্রকল্পের মধ্যে গত 2 বছরে এখন পর্যন্ত জনবল ক্লিয়ার করতে পারিনি। সুতরাং এটাকে আরো কিভাবে ফাস্টার করা যায়, এই প্রসেসগুলোকে আরো বেগবান করা যায় সেটা খুবই জরুরি। দেখা যাচ্ছে অনেক প্রজেক্ট সম্পন্ন হয়ে গেছে কিন্তু জনবল আসেনি, সেক্ষেত্রে জনবল না থাকলে তো আপনি চালাতে পারবেন না। এই জন্য আমাদের যে বন্দরের, আমাদের এই যে 29টা নদী বন্দর, সেগুলোর জন্য ওভারঅল বন্দরের একটা আমরা জনবল ঠিক করে আমরা 29টা নদী বন্দরের একটা সরকারকে দিচ্ছি। যখন এই বন্দরগুলো তৈরি হয়ে যাবে তার আগেই যেন জনবল আমাদের নিয়োগপ্রাপ্ত হয়ে ঘাটে ঘাটে থাকতে পারে, নাহলে বন্দর এফিসিয়েন্টলি রান করা যাবে না। আমি আর একটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হলো আপনি যদি যে কোনো বহির্বিশ্বের নিয়ার নেইবারিং কান্ট্রি অথবা ইউরোপে যান, তাহলে দেখবেন যে সিপোর্ট অথবা ইনল্যান্ড পোর্ট এগুলো কিন্তু রান করে মোস্টলি আমাদের প্রাইভেট অ্যারেঞ্জমেন্টে, আউটসোর্সিং, এবং এটার ইনভলভমেন্টটা এবং ইনভেস্টমেন্টটা হচ্ছে মোস্টলি অন পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, অথবা অনেকটা বিওটির মতো, বিল্ট অন ট্রান্সফার। কিন্তু আমাদের প্রেক্ষাপটটা ভিন্ন, অন্য দেশের উদাহরণ দিয়ে তো লাভ নেই। আমাদের এখানে আমাদের অভিজ্ঞতা এবং আমাদের যেই অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে সরকারকে একটা অ্যারেঞ্জমেন্ট করে দিতে হবে, এবং তারপর রানিংয়ের জন্য এটা সরকারের নিজস্ব পর্যায়ে হতে পারে অথবা যে কোনো একটা আউটসোর্সিং অথবা ইজারার পদ্ধতিতে হতে পারে। বাট ওই পদ্ধতিটা হতে হবে এত এফিশিয়েন্ট যেন আমাদের মালামালটা, আমাদের যে টার্গেট সেটা হচ্ছে খুব অল্প সময়ে বাজারে চলে যেতে পারে অথবা কনজিউমারদের হাতে পৌঁছতে পারে। এবং এই বন্দরের সঙ্গে আবার আরও দুটো জিনিস ইম্পর্ট্যান্ট, সেটা হলো যে কানেক্টিভিটি অফ রেল এবং রোড। যে বন্দরটা করলাম তার সঙ্গে আবার যাতায়াতের জন্য রাস্তা আছে কিনা বা মালামাল ক্যারি করার জন্য আরেকটা বন্দর বা একটা ঘাটের সঙ্গে রেলওয়ে যোগাযোগ আছে কিনা। সুতরাং সামগ্রিকভাবে এর টোটাল ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে এককভাবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পরে কিন্তু ন্যস্ত না। এটা তিনটা মিনিস্ট্রি কোঅর্ডিনেটেড ওয়েতে যদি কাজ না করে, রেল মিনিস্ট্রি, রোড মিনিস্ট্রি এবং নৌ মিনিস্ট্রি, অ্যান্ড দেন কানেক্টিভিটি অ্যান্ড মাল্টি মডাল অ্যারেঞ্জমেন্ট, নৌপথ, রেলপথ এবং সড়ক। তার মানে আমরা স্বপ্ন দেখতে পারি যে আগামী 2 থেকে 3 বছর পর আমাদের নৌপথ এবং বন্দর ব্যবস্থাপনা আরো সুন্দর হবে, আরো ফাস্টার হবে, বেগবান হবে। এই স্বপ্নগুলো আমরা অবশ্যই দেখতে পারি, অবশ্যই দেখতে পারি। একটু বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে, আশা করি আপনারা ভালো আছেন। বিরতি থেকে ফিরে এলাম। এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। কথা বলছিলাম বিআইডব্লিউটি এর সম্মানিত চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকের সাথে। স্যার, এই যে আমরা আলোচনা করছিলাম যে আমাদের এই নৌ রুট গুলো আরো সুন্দর হবে এবং নৌ বন্দরের যে ব্যবস্থাপনাগুলো সেগুলো উন্নত হবে, ওয়েল ইকুইপড হবে, এই সুন্দর স্বপ্নগুলো আমরা দেখছিলাম। আমি সম্প্রতি কুড়িগ্রাম এবং গাইবান্ধা এই অঞ্চলটা ঘুরে এসেছি। তো আমাদের যে চিলমারির বন্দর, এটা কিন্তু গত কয়েক বছর আগে বিধ্বস্ত হয়ে গিয়েছিল, ভেঙে নৌ বন্দর তো ছিলই না, সবকিছু বিধ্বস্ত হয়ে একেবারে নদীর সাথে একাকার হয়ে গিয়েছিল। আসলে চিলমারি যে জায়গাটা সেটা হচ্ছে মূল এখন যে জায়গাটা, এই জায়গা থেকে 7 কিলোমিটার ভিতরে, এখন যে অংশটা সেই অংশটায় পানি উন্নয়ন বোর্ড 7 কিলোমিটার জুড়ে সুন্দর নদীর একটা শাসন করে দিয়েছে, এখন সুন্দর করে সেখানে বন্দর করা যায়। রমনাঘাট যেখানে আমাদের অয়েল ডিপো, আমাদের ওইখান থেকে তেল ছাড় হয়, সেখানেও পানি উন্নয়ন বোর্ড সুন্দর শাসন করে ব্যবস্থা করে দিয়েছে। বালাসীঘাট, সেটারও একটা ব্যবস্থাপনা হয়েছে। বাহাদুরাবাদ ঘাট, সেটারও একটা ব্যবস্থাপনা হয়েছে। সুতরাং এইখানে কিন্তু এখন দেখা যায় যে নৌকাগুলো ফিরতে পারছে, জাহাজগুলো ফিরতে পারছে, কিন্তু ওই যে আমাদের পন্টুন এখানেও সেখানে নাই তেমন করে, একটি মাত্র পন্টুন আমি দেখেছি রমনাঘাট এবং আপনার চিলমারি ঘাটের ঠিক মাঝামাঝি জায়গায় একটা পন্টুন আছে। এটাই আমি বলছিলাম, চিলমারি কিন্তু আমাদের অনেক ঐতিহ্য বহন করে, সেদিক থেকে চিলমারিকে আবার রিভাইভ করার জন্য ইতিমধ্যে আমি আগেই বলেছিলাম 3টা বন্দরে ইতিমধ্যে ডিপিপি কমপ্লিট করে আমরা সাবমিট করেছি, তার মধ্যে চিলমারি একটি। চিলমারিতে যেটা হবে সেটা হচ্ছে চিলমারি, আপনি যে জায়গার কথা বললেন, এবং রমনা, এই দুটোকে কেন্দ্র করে কিন্তু একটা ডিপিপি প্রস্তুত হয়েছে এবং সেটা একটা যাত্রী এবং কার্গো দুইটাকে কম্বিনেশন করার চেষ্টা হচ্ছে এবং সেটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা পলিটিক্যাল কমিটমেন্ট। আর আপনি আরেকটা যেটা বললেন বালাসি বাহাদুরাবাদ, এটা কিন্তু ডিপিপি ইতিমধ্যেই অ্যাপ্রুভ হয়েছে, 127 কোটি টাকার এবং ফেরি চলাচল করবে। এখানে আপনি জানেন যে একসময় রেলওয়ে ওয়াগন পার হতো এপার ওপার, সেই রেলওয়ে ওয়াগন পার হওয়ার জন্য এখন পর্যাপ্ত নাব্যতা নেই এবং সেরকম কিন্তু অবস্থাও নেই। যমুনা ব্রিজ হওয়ার পরে তার
মানে গুরুত্বটা অনেক কমে গিয়েছিল। এটা আমরা ওই যোগাযোগের জন্য একটা বিকল্প একটা পথ হিসাবে এইটাকে আবার সৃষ্টি করতে চাই, বালাসী বাহাদুরাবাদ। সেটার জন্য ইতিমধ্যেই ড্রেজিংয়ের জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য আগামী 6-8 মাসের ভিতরে এটা কিন্তু চালু করতে চাই আমরা, বালাসী বাহাদুরাবাদ। আর একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাহাজ, পর্যাপ্ত মানসম্মত জাহাজ, সেগুলো নিশ্চিত করতে হবে। এখানে প্রাইভেট ইনভেস্টরদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, অনেক কোম্পানি এখানে ইন্টারেস্টেড হচ্ছেন, আপ টু সেন্ট মার্টিনস, কক্সবাজার, এটা বিকল্প একটা পথ এখন সৃষ্টি হয়েছে। আগে যখন সেন্ট মার্টিনসে যেতে আমাদের প্যাসেঞ্জারদেরকে শুধুমাত্র টেকনাফ থেকে এটা ইয়ে করতে হতো, আমাদের ডিপেন্ড করতে হতো, এখানে আপনি জানেন খুব সম্প্রতি একটা রোহিঙ্গা ক্রাইসিসের কারণে সেটা কিন্তু নাফিভার আমরা ব্যবহার করতে পারছিলাম না। 15 অক্টোবর থেকে আমাদের সার্ভিস চালু করার কথা থাকলেও আমরা কিন্তু এবার এক মাস এই টাইমটা লস করেছি। সেক্ষেত্রে আমাদের এই ক্রাইসিসের পরে আমরা এবার ফার্স্ট টাইম আমাদের কক্সবাজার থেকে একটা সার্ভিস চালু করার জন্য কিন্তু জেটি এবং ড্রেজিং করে বয়াবাতি প্লেস করে এটা উন্মুক্ত করেছি। এখন প্যাসেঞ্জার সার্ভিস যে শুধুমাত্র টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাবে তা না, কক্সবাজার থেকেও যেতে পারেন, কিন্তু তার জন্য প্রয়োজন সমুদ্রে চলাচল উপযোগী জাহাজ, সেটা কিন্তু কিছুটা সংকট এই মুহূর্তে আছে। আরও একটা ক্ষেত্র উন্মোচন হয়েছে, সেটা হল রেজুখাল, সেটা থেকে আমাদের যেটা ইনানি থেকে আমাদের এখানে রেজুখাল থেকেও কিন্তু এখন প্যাসেঞ্জার সার্ভিস সেন্ট মার্টিনসে যেতে পারে। সুতরাং এখানে যে আমাদের সেক্ষেত্রেও ওই বড় জাহাজের দরকার, বড় জাহাজের দরকার, মানসম্মত জাহাজের দরকার। আপনি জানেন নদীতে যে জাহাজগুলো চলে বা সমুদ্রে যে জাহাজগুলো চলে এগুলো কিন্তু ভিন্ন মাত্রার, এগুলোর সেফটি অ্যারেঞ্জমেন্টটা একটু অন্যরকম, এবং এটা আমাদের ডিজি শিপিং এর যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আমাদের ক্লাস অ্যারেঞ্জমেন্ট না থাকলে এবং বে ক্রসিং সার্টিফিকেট না থাকলে সমুদ্রে চলতে পারে না, এটা ফর সেফটি অফ দি সার্ভিস। এবং এদের হাল স্ট্রাকচার একটু ডিফারেন্ট এবং এর জন্য একটু এই জাহাজগুলো একটু ব্যয় সাপেক্ষ। সুতরাং এখানে আমরা মনে করি যে বাংলাদেশ সরকারের যে BRWTC তাদের জাহাজের পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোক্তাদের প্রয়োজন, এবং এই জায়গায় জব অপরচুনিটি এবং প্রচুর ইনভেস্টমেন্টের অবকাশ আছে। এবং আমাদের দেশে যে পরিমাণ লোক এখন কক্সবাজারে যান, আমি মনে করি এই ক্ষেত্রগুলো যদি সঠিকভাবে এক্সপ্লয়েট করা যায় তাহলে এখানে থেকে প্রচুর রেভিনিউ জেনারেট করা সম্ভব, বিশেষ করে ট্যুরিজমের ক্ষেত্রে। আমাদের যে বিনোদনের চরম অভাব এবং আমাদের যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেগুলোতে যাতায়াতের যে চরম অভাব, সেই অভাবটাও অনেকটা দূর হবে। কারণ এই বাংলাদেশে এখন দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটা দ্বীপাঞ্চল আছে, আপনি শুনলে অবাক হবেন, আমি গতকাল দুটো দ্বীপে গিয়েছিলাম, একটা হচ্ছে আমাদের সন্দ্বীপ আর একটা হচ্ছে আমাদের ভাসানচর। এখানে পর্যাপ্ত যাতায়াতের অভাবের কারণে আমাদের অনেক পর্যটক যেতে পারছেন না, এবং যেহেতু সমুদ্র পথে পাড়ি দিতে হবে এখানে সেফটির কিছু বিষয়গুলো জড়িত। সুতরাং এখানেই আমি বলছি এখানে কিন্তু পর্যাপ্ত ইনভেস্টমেন্ট হলে আমাদের প্রচুর দর্শক আছেন বা এখানে যারা যাত্রী আছেন, পর্যটক আছেন, যারা এই সমস্ত দ্বীপে গিয়ে বিনোদনের জন্য হয়তো ডে রিটার্ন করলেও যেতে পারেন, অথবা থাকার জন্য যদি পর্যাপ্ত হোটেল মোটেলের সব সুবিধা থাকে তাহলে এখান থেকে প্রচুর রেভিনিউ জেনারেট তখন হোটেলে করে আসতে পারে, অবশ্যই আসতে পারে। তবে আমি সেন্ট মার্টিনস এবং কক্সবাজার ছাড়াও আমি বলি মেইনল্যান্ড যেটা আমাদের সন্দীপ গুপ্তছড়া, সেখান থেকে আমাদের কুমিরা পর্যন্ত আমাদের একটা যাতায়াতের একটা ব্যবস্থা হচ্ছে। গতকাল আমরা একটা জেটি কার্যক্রম উদ্বোধন করলাম, 47 কোটি টাকা ব্যয়, সেটা হচ্ছে সন্দীপে হবে। এবং এপারে আমাদের মেইনল্যান্ডে কুমিরাতে ইতিমধ্যে একটা জেটি আমাদের করা হয়েছে, যেটা আমাদের এখানে চালু আছে। সুতরাং এখানে সন্দীপ থেকে গুপ্তছড়া আমাদের যেটা মেইনল্যান্ডের সাথে কুমিরা, এখানে আমাদের কিন্তু একটা সার্ভিস চালু। সমুদ্রের উপকূলে অনেকক্ষণ থাকলাম, একটু ভিতরে চলে আসি। আমাদের সন্দীপ থেকে চাঁদপুর পর্যন্ত একটি নৌ রুট গত 2 বছর আগে এটা খনন শুরু হয়েছিল, এটার বর্তমানে না, এটা শুরু হয়নি। এটা আমাদের চট্টগ্রাম থেকে আমাদের সন্দ্বীপ হাতিয়া হয়ে আমাদের মেঘনা নদীর অববাহিকা দিয়ে আপ টু আমাদের আশুগঞ্জ, এবং এর সঙ্গে যুক্ত হবে আমাদের বরিশাল এবং চাঁদপুর, এবং ঢাকার একটা অংশ যুক্ত হবে শীতলক্ষ্যা নদী আপ টু ঘোড়াশাল। এই যে টোটাল নেটওয়ার্ক এটা হচ্ছে প্রায় 950 কিলোমিটার। এই একটা প্রকল্প বিশ্ব ব্যাংকের অর্থায়নে অনুমোদন হয়েছে, সেটার সঙ্গে আমাদের 6টা শেল্টার স্টেশন আছে এই এলাকায় যেটা কখনোই আগে ছিল না, এবং 4টা প্যাসেঞ্জার টার্মিনাল হবে, যেটার মধ্যে একটা হবে বরিশাল, একটা হবে চাঁদপুরের মাদ্রাসা ঘাট, একটা হবে নারায়ণগঞ্জ, একটা হবে সদরঘাটের ডাউনে 1.5 কিলোমিটার ডাউনে শ্মশানঘাট। এই টোটাল যে প্রকল্পটা সেটা বাস্তবায়ন হবে আমাদের আগামী 4-5 মাসের ভিতরে শুরু হবে। এই খনন কার্যটা হয়ে গেলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে এখন চট্টগ্রাম থেকে যে সমস্ত মালামালগুলো অভ্যন্তরীণ রুটে পরিচালিত হয় সেগুলো আমরা স্টাডি করে দেখেছি 151 দিন আমরা ব্যবহার করতে পারি আউট অফ 365 ডেজ। তার মানে কি 50% টাইম কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না,
তার মধ্যে মূল সমস্যা হচ্ছে নাব্যতা এবং জোয়ারের সুবিধা নিয়ে এই সন্দ্বীপ এবং হাতিয়া এই অঞ্চলে কিন্তু ওদের যেতে হয়। এখানে মূল সমস্যাটা এখানে মেঘনার উপরে সমস্যাটা একটু কম, এই অংশটা ড্রেজিং করা দরকার এবং সাস্টেনেবল ড্রেজিং করা দরকার। সেক্ষেত্রে আমরা বিদেশি কোম্পানিকে নিয়ে আসছি এবং নিজেরাতে তো জটিল, কারণ এটা সমুদ্রের মধ্যে দিয়ে ড্রেজিং করতে হবে। সেই সময় এটা ড্রেজিংটা করতে পারলে আমি আশা করছি 2018 শেষের দিকে এই এই রুটটাকে আপনার 365 ডেজ আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ 2018 সালের পর থেকে আমাদের ড্রেজিং কার্যক্রম আরো বেগবান হচ্ছে এবং আমরা নদীর নাব্যতা গুলো আবার আগের মতো না হলেও ধীরে ধীরে ফিরে পাচ্ছি, এই আশাবাদ ব্যক্ত করছি। ঘড়ি কাটা বলছে আজকের মতো অনুষ্ঠান রীতি টানতে হবে, স্বাভাবিকভাবেই আপনাকে আজকের মতো বিদায় জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, বিআইডব্লিউটিএ সম্মানিত চেয়ারম্যান অনেক কথাই বলছিলেন, অনেক স্বপ্নের কথা বলছিলেন, আমাদের নদী বন্দরগুলো আবার জেগে উঠবে, দিন রাত সেখানে কাজ চলবে এবং আমাদের নৌপথের যাতায়াত ব্যবস্থা আরো সুন্দর হবে, এই স্বপ্ন নিয়ে আজকের মতো অনুষ্ঠানের ইতি টানছি। আল্লাহ হাফেজ।